শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাতারে অনুষ্ঠিত হল ব্যাডমিন্টন প্রতিযোগিতা দুই দিন ব্যাপী প্রতিযোগিতা উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক মিনিস্টার ড মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আশফাক উদ্দিন মামুন এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মতিন পাটওয়ারি হাসানুল ইমাম শাহজাহান সাজু ও ইয়াসিন মিয়া সহ অনেকে